এটা হচ্ছে ঘুম থেকে উঠে তোমার জানালা থেকে তাকিয়ে আমি এটা দেখতে পাচ্ছি ভিউ, আর খুব সুন্দর লাগছে। কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা থাকার জন্য সব কিছুই একটু অন্ধকার অন্ধকার আছে, কিন্তু ওভারঅল খুব সুন্দর দেখতে লাগছে। আমরা যাচ্ছি চাঙ্গে ফলস, আর নিচেটা প্রচুর গভীর, আর রাস্তাটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে ওয়ান ওয়ে নয় বাট ওয়ান ওয়ের মতো সরু রাস্তা। তো নিচে খুব প্রচুর গভীর, আমি তো জানালার কাঁচ দিয়ে দেখাতে পাচ্ছি না। চাঙ্গে ফলস গিয়ে আবার দেখা হবে। লাভা থেকে কাঞ্চনজঙ্ঘাটা এইভাবে দেখা যায়, চাঙ্গে ফলস যাওয়ার রাস্তায়। ঠিক আছে, বাই। তো আমাদের সাথে আছে ভীম ভাই, আমরা এখন চলেছি চাঙ্গে ফলে। দেখতেই পাচ্ছেন হাতে লাঠি ধরিয়ে দিয়েছে আমাদের, একটুখানি রিস্কি রাস্তা আছে যেহেতু বৃষ্টি হয়েছে এখানে অক্টোবরের প্রথম দিকে, রাস্তা একটু রিস্কি আছে। এখানকার লোকাল লোকজন অনেক কোনো কাজে যাচ্ছেন, সঙ্গে খুবই খাটনি হবে বুঝতে পারছি, হাঁটু এবং থাইয়ের অবস্থা খারাপই হবে, তবু আশা করি এনজয় করবো। কেন এই একজন ভয় পাচ্ছে? আপাতত ভিডিও বন্ধ করছি, নামুক নিচে গিয়ে ফেলবে। সুন্দর আর শান্ত এরিয়া, এরকম তো জীবনে শহর এলাকায় আমরা পাবো না। একটু ভয় ভয় করছে, হালকা হালকা হাঁটুতেও লাগছে, তবু আমরা এগিয়ে চলেছি। ছবি তুলছে না, ভিডিও করছে, বস পোজ দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লে এখন ছবি তোলা যাবে না। দড়ি এই লাঠি মাটিতে ফেলবে, আমাদের গাইড সাহেব বাংলা বোঝেন না, হিন্দি অল্প অল্প বোঝেন, তার সাথে তিনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেট করছেন। খুব সুন্দর দেখছেন এই পাথরটাকে, দেখুন হয়তো পৃথিবীর শুরু সময়কার পাথর, একটা গাছ একে সাপোর্ট দিয়ে রেখেছে। আমার বউ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমাকে পিছনে ফেলে। অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র এখানে দেখতে পেতে পারি, আশা করি কোনো বিষাক্ত কীট পতঙ্গ না পেলেই হলো। কলকাতায় মৌমাছির হুল খাইনি, জঙ্গলে মৌমাছির হুল যথেষ্ট বিষাক্তই হবে। নিচে অনেক টুরিস্ট আছে দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চা কাচ্চা নিয়ে সব লোকজন, আমরাও যাচ্ছি। এবং শীত করছে, সব থেকে বড় বিষয় এটা। আমরা কোলাখাম ফরেস্ট রেঞ্জ থেকে এসেছি, স্লিপ হবে বলে দিল, আপাতত ভিডিও একটু অফ করছি, পরে আবার নিচে গিয়ে ভিডিও তুলছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ছাঙ্গে ফলসের মেন রাস্তা। গত মানে এবছরই দুর্গাপূজার সময় যে ভীষণ বর্ষা হলো, হঠাৎ করে পাহাড় ভাঙা বৃষ্টি যাকে বলে, তাতে রাস্তার অবস্থা খুবই খারাপ। এবং লোকাল যারা এখানকার বাসিন্দা রয়েছেন, তাই রাস্তা একটা টেম্পোরারি রাস্তা বানিয়েছেন, কারণ সরকার কবে রাস্তা বানাবে আর কবে আমরা এখানে এসে আনন্দ নিতে পারবো সেটার জন্য লোকাল লোকেরাই নিজেরাই বানিয়েছেন। ভীম ভাই সে লোকেদের মধ্যে একজন। আমরা এখন একটু নিচে যাওয়ার চেষ্টা করছি, অনেক টুরিস্ট এসেছিলেন, এবার তারা ফেরত যাচ্ছেন, এবার আমরা নিচে যাচ্ছি। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি অরিজিনাল ডেস্টিনেশন চাঙ্গে ফলসে। যথেষ্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং জল আরও আছে, নিচে দেখতে পাচ্ছেন যাওয়া যাবে না যতদূর সম্ভব, যাওয়াটা রিস্কিও হয়ে যাবে যেহেতু রাস্তা পথটা ভাঙা। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা দৃশ্য, পাহাড়ের মাঝখান থেকে জল আসছে, কোন জল কোন নদী কি ভগবানই জানেন, কিন্তু অসম্ভব অকল্পনীয় একটা দৃশ্য। আচ্ছা, নিচে যাবো আমরা এবার নাকি নিচে যাবো না? আমরা সামনে যাওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন খুব ভয়ানক একটা দৃশ্য, কারণ চারিদিকে, আচ্ছা দূরে দেখতে পাচ্ছেন ওই যে এই জায়গাটা, আমি জুম ইন করার চেষ্টা করছি, এই দুর্গাপুজোয় পুরোটা ভেঙেই পড়ে গেছে, এবং
একটু সূর্য মামা ইয়ে দিচ্ছে, আলো দিচ্ছে, জলের কণা উঠছে। এবার আপনাকে দেখাচ্ছি একটুখানি কোন দিক থেকে যাচ্ছে। প্লাস্টিক ফ্রি জোন আছে, পুরোনোটা গাছের লেখা আছে। এবার দেখুন, আমরা যে আগ্নেয়শিলা দেখছি না, পড়েছি ভূগোলের পাতা, সেই আগ্নেয়শিলার গা দিয়ে কোথাও দিয়ে জলটা ওরকম বইছে, বয়ে বয়ে যে সোজা যাচ্ছে যাচ্ছে। এবার একটা আপনাকে অদ্ভুত দৃশ্য দেখায়, এই যে দৃশ্যটা দেখুন, জলটা কিন্তু এর ভিতরে গিয়ে কোথাও চলে যাচ্ছে না, এটা কিন্তু ওর রাস্তা বন্ধই আছে। যতদূর সম্ভব এটা হচ্ছে কি, সে আমরা পড়েছিলাম ক্ষয়জাত পাললিক শিলা নাকি একটা, বেশ এই ক্ষয়ের ফলে এরকম গর্ত সৃষ্টি হয়েছে, এবং নদীটা কিন্তু ওখান থেকে ব্যাক করে জলটা চলে এসছে। মানে গর্তের ভিতরে কিছু যাওয়ার জায়গা নেই, কিছু না, ওটা জাস্ট জলটা মানে ধরছে। দেখতে খুব ভয়, মানে সুন্দর লাগছে। জলটা হচ্ছে মানে ঢুকে যাচ্ছে ভিতরে, মাটির ভিতরে ঢুকে যাচ্ছে, আর কিন্তু ওপাশেও যাচ্ছে না, কোনো দিকে বেরাচ্ছেও না জলটা। জলটা ওখানেই লাস্ট, মানে ওখান থেকে কোন দিকে যাচ্ছে কেউ জানে, গাইডও বলতে পারছেন না। আমরা ওখানে যেতেও পারবো না, যাওয়ার কোনো ইচ্ছাও নেই। এবং আপনারা যে চেষ্টা করবেন, হ্যাঁ অনুসন্ধান করতে পারেন যে কোথায় দিকে জলটা আসছে এবং কোথা থেকে জলটা যাচ্ছে। অদ্ভুত দৃশ্য চারিদিকে দেখতে পাচ্ছেন, পুরো ব্ল্যাকের মাঝখানে সাদা জল, পুরো দুধের মতো লাগছে, মনে হচ্ছে না দুধ যাচ্ছে। আপাতত চাঙ্গে ফল আমাদের এখানেই শেষ। আমাদের এবার কষ্ট করে একটু বড় উঠতে হবে, গাইড সাহেব বলছেন তাড়াতাড়ি যেতে, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো। আমরা বেরিয়ে গেছি লাভা থেকে, রিসাপের রাস্তায় আছি, রিসাপেই আজকে থাকবো। তো অনেক উঁচুতে উঠছি, এখানে অনেক গাছ কাটাও পড়েছে দেখতে পাচ্ছি, আর রাস্তাগুলো একটুখানি নষ্ট হয়ে গেছে এখানে ফ্লাডের জন্য। রিসাপে গিয়ে দেখা হচ্ছে, আমরা রিসাপে চলে এসেছি। প্রচুর মেঘ করে আছে, যার জন্য কোনটা মেঘ কোনটা কাঞ্চনজঙ্ঘা মানে বরফ বোঝা একটু মুশকিল। তো আর এই দূরে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সিকিমের যে ফ্লাইট ওঠে তার রানওয়েটা, আর এখানে ভিউ, এটা হচ্ছে রিসপের ভিউ। আমরা রিসপে চলে এসেছি লাভা থেকে, আর জাস্ট পিছনেই আমাদের হোমস্টে আছে, তো আজকে ওখানেই থাকবো। আর তারপরে ইভিনিংয়ে আমাদের একটা ওই যেখানে সানসেট পয়েন্ট আছে ওখানে যাওয়ার আছে, তো সানসেট পয়েন্টে গিয়ে আবার। এই যে আমাদের হোটেল, আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে রিসপে যে আমাদের হোমস্টে ছিল সেখানে পৌঁছে গেছি। তো আমাদের ভিউটা হচ্ছে উইন্ডো ভিউ, এটা হচ্ছে আমাদের উইন্ডো ভিউ আছে। এখন প্রচণ্ড মেঘ করে আছে, যার জন্য মানে পুরো সব কিছু ঢাকা, যেটা আমরা এসেও জায়গাটা দেখতে পেলাম সেটাও এই মুহূর্তে একদম পুরো ঢেকে গেছে মেঘেতে। তো সানরাইজ দেখতে পাবো বলে তো মনে হয় না, কারণ এত মেঘ করছে, সানসেটও দেখতে পাবো বলে মনে হয় না, কারণ যবে থেকে আমরা ট্রেনে উঠেছি তবে থেকেই এত মেঘ করে আছে যে তিন দিন ধরে শুধু মেঘই দেখে যাচ্ছি। তবে অ্যাটমসফিয়ার এখানে খুব চুপচাপ, খুব শান্তশিষ্ট, মানে মেন্টাল পিস পাওয়ার জন্য যদি কেউ কোনো শান্তশিষ্ট জায়গা খোঁজে, তো এইসব জায়গায় হোমস্টেতে এসে থাকাটা খুব মানে ভালো সাজেশন। দেখতে পাচ্ছেন ওই যে নিচে মেন রোড, ওই রাস্তা যাচ্ছে রিসপে। আমরা এখন টিফিন দাঁড়ার পথে ওই একটু জঙ্গল পেরিয়ে এসেছি, ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, অনেকটা উঁচু নিচু নির্জন রাস্তা। সামনে রিমি দাঁড়িয়ে রয়েছে, আমাদের রাস্তা তো উপরে উঠতে হবে। পাখির আওয়াজ বা কোনো পশু পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, বুঝতে পারছি না, পশু পাখি তো হবে না, পাখি হবে মানে পশু হবে না, সরি ভুল বললাম। তো একদম নিরিবিলি বলতে এটা একটু গা ছমছম বিষয়টা আসছে আমার অন্তত। সামনের দিকে সাহস, কারণ কেউ নেই, কোনো লোক নেই, কোনো আওয়াজ নেই। গাছের শিকড়গুলো একটু দেখুন কীরকমভাবে বেরিয়ে আছে। আমরা চলেছি অজানার পথে প্রায়, কারণ গাইড মহাশয় আমাদের সাথে নেই, বলেছে আপনারা চলে যান, আমরা বুকে সাহস ভর করে আসছি। আশা করছি উপরে গিয়ে কোনো না কোনো পর্যটককে পেয়েই যাবো।
স্বাভাবিক বিষয়, পর্যটন ক্ষেত্র আর পর্যটক থাকবে না সেটা নয়, কিন্তু কোনো মানুষের আওয়াজ আসছে না সেটা একটু ভাববার বিষয়। মোবাইলে টাওয়ারও নেই, হঠাৎ করে মেসেজ ঢুকলো, ভিডিওটা দেখার সময় দেখবেন ভাইরাল হচ্ছে। যাচ্ছি কারণ সমতল মানে সমুদ্রভূমি থেকে 7,000 ফুট উঁচুতে আমরা ঋষপে আছি, তার থেকেও হয়তো 100-150 ফুট উপরে উঠবো, বেশি হবে কম তো হবে না, অনেকটা উঠে এসেছি। প্রায় 5-6 তলা বাড়িতে উঠেই গেলাম মেন রোড থেকে, এখন চলছি, সঙ্গে আছে রিমি, আমি আর আপনারা। আচ্ছা, অবশেষে অনেক পথ অতিক্রম করে পৃথিবীর উচ্চতম স্থান এভারেস্টের পরে সানসেট পয়েন্ট টিফিন দ্বারাতে এসেছি মনে হচ্ছে। যদি কোনো এভারেস্টও যাইনি, মাউন্ট আবুতেও যাইনি, এমনকি নিজের বাড়ির 6তলাতেও যাইনি, কিন্তু আজকে কোনো এক অজানা জোরে টিফিনদারি কিছু লোকজন আছেন স্থানীয়, তারা কিছু আগুন টাগুন ধরিয়েছে। আপাতত অন্য কোনো টুরিস্ট নেই, এটুকু বুঝতে পারছি। যাই হোক, খুব একটা ভালো জায়গা নয়, রাস্তাঘাট একদমই নেই, পুরোটাই জঙ্গল এবং ভয়ঙ্কর জঙ্গল। আসার প্ল্যান করলে আসবেন না, আর যদি আসেন তাহলে সেরকমভাবেই আসবেন বুকে সাহস রেখে। এক্ষুনি এখান থেকে পালাতে হবে, কারণ 10-15 মিনিটের মধ্যে অন্ধকার নেমে যাবে। এমনি সূর্যমামা পাহাড়ের নিচে চলে গেছে, মেঘ আছে দূর থেকে, সেই আপনি দেখতে পাচ্ছেন হিমালয় এবং হিমালয়ের সৌন্দর্য। আর চারদিকে কোনো হাওয়া নেই, কিছু নেই, কিছু পাখির ডাক। এবং সিইউ, টাটা।